ক্লাসিফাইড বিধানসভা অভিযান নিয়ে ইতিমধ্যেই পুলিশের প্রস্তুতি শুরু হয়েছে হাওড়ায় কড়া পুলিশের নিরাপত্তা দেয়া হয়েছে হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি কারণ আর কিছুক্ষণের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন এসএফআই সমর্থকরা এবং হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুটি মিছিল করে বিধানসভা অভিমুখে যাওয়ার কথা এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি হাওড়ায় পুলিশের নিরাপত্তার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং এসএফআই অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে অশান্তি রুখতে সমস্ত রকম প্রস্তুতি করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে হাওড়া চত্বরে শান্তনু করণ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু ঠিক কি ছবি এই মুহূর্তে পুলিশের তরফে কোনো রকম অশান্তি রুখতে কি কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে দেখো হাওড়া স্টেশন চত্বর সকাল থেকেই পুলিশি ব্যারিকেডে একেবারে ঘুরে ফেলা হয়েছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে হাওড়া স্টেশনের বাইরে এমনকি হাওড়া স্টেশনের ভেতরে বড় ঘড়ি সহ বিভিন্ন এই হাওড়া স্টেশনের ভেতরে যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে অর্থাৎ বেরোবার যে জায়গাগুলো সেইখানেও দেখা যাচ্ছে যে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সাদা পোশাকের পুলিশকে এখানে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এবং পুরোটাই নজর রেখেছে এসএফআই এর কর্মীরা যেখানে জমায়েত হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরে যদিও তাদের কারোর হাতে কোনো ঝান্ডা নেই কিন্তু কোন রকম ভাবে তারা যাতে মুভ না করতে পারে এবং বাইরে বেরিয়ে মিছিল না করতে পারে তার জন্য কড়া নজরদারি রেখেছে এবং সাদা পোশাকের পুলিশ সেখানে কিন্তু পুরোপুরি নজরদারি চালাচ্ছে এবং মিছিল শুরুর আগে যাবতীয় প্রস্তুতি কিন্তু এসএফআই নেতৃত্বরা নিচ্ছেন তবে তাদের চ্যালেঞ্জ তারা কিন্তু মিছিল করবেন এবং সেখানে এসএফআই সর্বভারতীয় স্তরের নেতৃত্ব পর্যন্ত উপস্থিত রয়েছেন সকাল থেকেই যেহেতু 12টা থেকে মিছিল হওয়ার কথা ছিল বিধানসভা অভিযান এবং তাদের যে দাবি সেই দাবিতে যে অভিযান সেই অভিযানকে ঘিরে তার ঘন্টা দেড়েক দুয়েক আগে থেকেই পুলিশ কিন্তু গোটা হাওড়া সেক্ষেত্রে শান্তরু যান চলাচল কি নিয়ন্ত্রণ করা হয়েছে দেখো যান চলাচলে সেইভাবে কোন রকম ভাবে এখনো পর্যন্ত হ্যাম্পার হয়নি তার কারণ এখনো যেসব এসএফআই কর্মীরা মিছিল করবে বলছেন তারা কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে বা আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বা কোথাও দলবদ্ধভাবে একত্রিত হয়ে রয়েছে যেখানে যে এসএফআই সর্বভারতীয় রাজ্য স্তর থেকে সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত রয়েছে এবং এইখান থেকেই মিছিল হওয়ার কথা হাওড়া স্টেশন চত্বর থেকেই মিছিল হওয়ার কথা এখনো পর্যন্ত মিছিল শুরু হয়নি তবে তার যে প্রস্তুতি চলছে পাশাপাশি বলে রাখি যে পুলিশ কিন্তু ভেতরে সাদা পোশাকের পুলিশ যেহেতু গোলাবাড়ি থানার আন্ডারে এই হাওড়া স্টেশন চত্বর সেখান থেকে প্রচুর সাদা পোশাকের পুলিশ হাওড়া স্টেশনের ভেতরে এসএফআই কর্মী নেত্রীদের উপরে নেতা নেত্রীদের উপরে কিন্তু নজরদারি রেখেছে সেক্ষেত্রে মিছিলের যদিও এখনো পর্যন্ত শুরু হয়নি তবে যাত্রীরা কি বলছেন যারা অফিস যাচ্ছেন তাদের কি কোনো রকম অসুবিধার মুখে পড়তে হয়েছে সকালে না দেখো এসএফআই পক্ষ থেকেও বলা হয়েছে কারণ কোনো রকম ভাবে অসুবিধা সৃষ্টি করে তারা মিছিল করবেন না এমনকি তারা যে মিছিল শুরু করবেন তার জন্য যে পথ দিয়ে মিছিল যাবে সেখানেও কোনো রকম ভাবে যাতে কোনো অসুবিধা না হয় শান্তিপূর্ণ ভাবে তারা মিছিল নিয়ে হাওড়া ব্রিজের এক ধার ধরে তারা বেরিয়ে যাবেন কিন্তু হাওড়া স্টেশন চত্বরে যেখানে বড় ঘড়ির আশপাশে তারা যেখানে রয়েছেন সেখানে কিন্তু যাত্রীদের যে কোনো অসুবিধা হচ্ছে বিশেষ এমনটা নয় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে যাত্রীরাও তার স্বচ্ছন্দে যাতায়াত করছেন তবে তারা নির্দিষ্টভাবে বড় ঘড়ির তলায় ধীরে ধীরে জমায়েত করছেন এবং সেই নিয়েই সেখানে পুলিশের নজরদারি চলছে একেবারে ধন্যবাদ শান্তনু এসএফআই এর বিধানসভা অভিযানের এই কর্মসূচি নিয়ে এসএফআই নেত্রী দীপশিতা ধর তিনি কি জানাচ্ছেন শুনুন আমাদের যে কথা আমরা বলেছিলাম ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে হবে 8,000 স্কুল বন্ধ হচ্ছে 8 লাখ মাধ্যমিক ছাত্রছাত্রী তারা আর পরীক্ষা এবার দেয়নি পশ্চিমবঙ্গের আগামীকে বাঁচানোর জন্য এর লড়াই যারা আগামীদের বাঁচাতে চান তারা আমাদের সঙ্গে হাঁটবেন যারা এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে ধ্বংস করতে চাইছেন তারা আমাদের আটকাতে আসবেন আমরা যে কথা বলেছিলাম কালকেও পুলিশ পারমিশন দিক কিংবা না দিক মিছিল হবেই আমরা তার জন্যই প্রস্তুতি নিচ্ছি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ভীষণ তৎপর যে পুলিশকে আনিস খানের মৃত্যুর সময় খুনের সময় খুঁজে পাওয়া যায়নি সেই পুলিশ এখানে বাচ্চা ছেলেমেয়েদের ধমকাচ্ছেন চমকাচ্ছেন তারা কেন ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ধমকানোর চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন কিন্তু আমরা তো এসএফআই করি ভারতের ছাত্র ফেডারেশন করি এইসব ভয় চোখরাঙানিতে আমাদের পিছু হটার কোনো জায়গা নেই আমাদের ছাত্রদের সময় তো 12টা মানে সেটা 12:30 একটায় একটু কমছে মিছিল হবে এখান থেকেই মিছিল বাধা দিলে বাঁধবে লড়াই যেভাবে আগেও আমরা ব্যারিকেড উপরে ফেলে এগিয়ে গেছি এবারও তাই হবে আর অন্যথা হবে না এসএফআই বিধানসভা অভিযান ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হাওড়া স্টেশন চত্বরে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুপার ত্রিপাঠীর নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাওড়া স্টেশন এবং ব্রিজে নিরাপত্তা ব্যবস্থার নজরদারিতে রয়েছেন
আজ এসএফআই এর বিধানসভা অভিযান এবং বিধানসভা অভিযানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কড়া নিরাপত্তার চাদরে পুলিশ এই মুহূর্তে কলেজ স্ট্রিটের ছবি দেখাচ্ছি সেখানে ইতিমধ্যেই কিন্তু মিছিল শুরু হয়েছে এবং এই ছাত্র সংসদ ভোটের দাবিতে এই মিছিল রয়েছে আজ এসএফআই এর তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এআইডিএসও এর তরফে ইতিমধ্যেই এসএফআই এর বিধানসভা অভিযান কলেজ স্ট্রিটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি কলেজ স্ট্রিটে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে এসএফআই অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এআইডিএসও এর তরফেও কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান চলছে এবং অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে সেই দাবিকে সামনে রেখে একদিকে যেমন এআইডিএসও এর মিছিল চলছে এবং ইতিমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ করছেন এআইডিএসও এর কর্মী সমর্থকরা অবিলম্বে ছাত্র সংসদ ভোটের দাবিতে ইতিমধ্যেই কিন্তু অভিযান শুরু হয়েছে আজ এসএফআই এর বিধানসভা অভিযান অন্যদিকে কলেজ স্ট্রিটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় শিক্ষানীতি বদলের দাবি অবিলম্বে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে এই দাবিকে সামনে রেখে মিছিল করছেন বাম কর্মী সমর্থকরা এসএফআই এর তরফে সেই মিছিল দেখছেন আপনারা সেই ছবি অন্যদিকে শিয়ালদার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এসএফআই এর মিছিল ঘিরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং মিছিল শুরুর আগেই দুজনকে গ্রেফতার করা হয়েছে সুকৃতি রয়েছেন আমাদের সঙ্গে সুকৃতি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে একেবারে দেখো ভাস্বতী তোমাকে প্রথমেই বলবো যে আজ এসএফআই এর বিধানসভা অভিযান ন্যাশনাল এডুকেশন পলিসির বাতিলের দাবিতে সমস্ত কলেজের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ও স্কুল ছুটের শিক্ষা ফেরানোর দাবিতে আরো বিভিন্ন দাবি নিয়ে তাদের এই অভিযান ছিল দুপুর 12টা থেকে শিয়ালদা থেকে মিছিল করে এসএফআই তে বিধানসভা অভিযানের কথা ছিল কিন্তু মিছিলের আগেই দুজন এসএফআই কর্মী সমর্থকদের আটক করলো পুলিশ একজন হচ্ছেন দেবাঞ্জন ঘোষ সভাপতি এসএফআই এর এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ আতিফ নিসার কলকাতা জেলা সম্পাদক এসএফআই এর তাদের আটক করার পর শিয়ালদা স্টেশনের সামনে বিশাল পরিমাণে মোতায়েন রয়েছে এবং পুলিশ আটক করে তাদের লালবাজারে ইতিমধ্যেই নিয়ে গেছেন এবং দেখো যেটা জানা যাচ্ছে যে যেহেতু দুজন বড় মাথা এসএফআই এর শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার হয়েছে তাই এই যে মিছিল মিছিল করে তারা যে বিধানসভা অভিযান করত সেই নিয়ে ইতিমধ্যে সংশয় প্রকাশ হয়েছে এখন গোটা শিয়ালদা স্টেশন জুড়ে একেবারে সুকৃতি রয়েছেন আমাদের সঙ্গে আপনাদের আরো একবার জানাবো এসএফআই এর বিধানসভা অভিযান ঘিরে ইতিমধ্যে ধুন্দুমার পরিস্থিতি সেই ছবি আপনারা দেখছেন শিয়ালদহ চত্বরের ছবি আর কিছু বলবেন কি বলবেন এইভাবে ছাত্র আন্দোলনকে দমন করা যায় না আমাদের নেতৃত্বরা ডাক দিয়েছিল মিছিল হবে মানে মিছিল হবে সুকৃতি রয়েছেন আমাদের সঙ্গে সুকৃতি এসএফআই এর মিছিল ঘিরে এই মুহূর্তে কি পরিস্থিতি সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে আপনাদের আরো একবার জানাবো এসএফআই এর বিধানসভা অভিযান ঘিরে ইতিমধ্যে শিয়ালদহ চত্বরে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে মিছিল শুরুর আগেই দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে প্রিজন ভ্যানে টেনে হিচড়ে তোলা হচ্ছে সেই ছবি আপনারা দেখছেন সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এবং স্কুল ছুটদের শিক্ষায় ফেরানোর দাবিতে আনিস খান সহ যে সমস্ত বাম কর্মী
সমর্থকদের আন্দোলনের দাবিতে মৃত্যু হয়েছে সেই সমস্ত দোষীদের যথাযথ শাস্তির দাবিতে আজ বিধানসভা অভিযানে নেমেছিলেন এসএফআই এর কর্মী সমর্থকরা একদিকে হাওড়ার ছবি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে শিয়ালদহ চত্বরে দুন্দুমার পরিস্থিতি সুকৃতি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে আমাদের নেতৃত্বরা ডাক দিয়েছিল মিছিল হবে মানে মিছিল হবে সুকৃতি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে সুকৃতি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে একেবারে দেখো তোমাকে বলবো কিছুক্ষণ আগে পর্যন্ত শিয়ালদহ স্টেশন চত্বর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এসএফআই এর দুইজন কর্মী সমর্থকদের ইতিমধ্যেই আটক করেছেন পুলিশ এবং তাদের আটক করে ইতিমধ্যে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে দেখো আজকে এসএফআই এর বিধানসভা অভিযান ছিল বিভিন্ন দাবি নিয়ে প্রধান দাবি তাদের ছিল ন্যাশনাল এডুকেশন পলিসি বাতিল এছাড়াও আনিস সহ যে সমস্ত বাম কর্মী সমর্থকরা আন্দোলনের দাবিতে মৃত্যু হয়েছে তাদের দোষীদের যথাযথ শাস্তি জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবি ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে তারা আজকে মিছিল করে বিধানসভা অভিযান করত শিয়ালদহ স্টেশন থেকে সেইখানেই মিছিলের আগেই আগের মুহূর্তে এসে পাইয়ে দুজন কর্মী সমর্থক তারা যথেষ্ট উচ্চ পদস্থ আধিকারিক এসে পাইয়ে একজন হচ্ছে দেবাঞ্জন ঘোষ সভাপতি এসে পাইয়ে একজন হচ্ছে মোহাম্মদ আতিফ নিসার কলকাতা জেলা সম্পাদক এসে পাইয়ে মিছিল শুরু হওয়ার আগে তাদের দুজনকে আটক করলো পুলিশ এবং তারপরে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাই এসএফআই এর যে মিছিল সেই মিছিল নিয়ে ইতিমধ্যেই সংশয় প্রকাশ হয়েছে শিয়ালদহ থেকে যে মিছিল বেরোতো এবং সেটা বিধানসভা পর্যন্ত যেত তাদের যে বিধানসভা অভিযান সেই মিছিল নিয়ে ইতিমধ্যে সংশয় প্রকাশ হয়েছে কারণ ইতিমধ্যে শিয়ালদহ স্টেশন জুড়ে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে কোথাও যাতে পুলিশের তরফ থেকে গাফিলতি না হয় তাই জন্য পুরো শিয়ালদহ স্টেশন আটশত করে পুলিশের নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে অর্থাৎ শিয়ালদহ স্টেশন থেকে যে মিছিল বেরিয়ে বিধানসভা অভিযান করার কথা ছিল তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সেই মিছিল রীতিমতো এখন সংশয় প্রকাশ হচ্ছে কারণ এসএফআই এর বড় দুই উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যে আটক হয়েছেন এবং তাদেরকে লালবাজারে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে তাই এই মিছিল ঘিরে শিয়ালদহ থেকে যে মিছিল সেই মিছিল ঘিরে ইতিমধ্যে সংশয় প্রকাশ হয়েছে বাস্তবে একেবারে ধন্যবাদ সুকৃতি ¡Gracias!